কিছুদিন পরে স্টার জলসায় আসছে নতুন ধারাবাহিক শ্রীকৃষ্ণ ভক্ত মীরা। ধারাবাহিকটি নির্মিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত বলে পরিচিত মীরাবাইয়ের জীবন কাহিনী অবলম্বনে। বেশ অনেকদিন আগে প্রকাশ করা হয়েছিল ধারাবাহিকের টিজার। টিজার দেখার পর স্টার জলসার এই নতুন ধারাবাহিক নিয়ে ইতিমধ্যেই কিন্তু দর্শকদের মধ্যে বেশ সরগোল পড়ে গিয়েছে। আর এবার সামনে এলো ধারাবাহিকের প্রমো। ছোট থেকেই শ্রীকৃষ্ণ ভক্ত মীরা ছেলেবেলায় শ্রীকৃষ্ণের সাথে বিয়ে দেওয়ার নাম করে। ছোট মীরার বিয়ে দেওয়া হয় রানা সংগ্রাম সিং এর পুত্র রতন সিং এর সাথে। বিয়ের পর মীরার কপালে জুটে অকথ্য অত্যাচার, তাকে ফেলে রাখা হয় অন্ধকার গুম করে। কিন্তু কোনো কিছুই মীরাকে কৃষ্ণ ভক্তির পথ থেকে সরিয়ে আনতে পারে না। অবশেষে মীরার স্বামীও মেনে নেয় তার কৃষ্ণ ভক্তিকে। মীরা এরপর হিন্দি ভাষায় লিখে ফেলেন একের পর এক কৃষ্ণ ভজন, লোকমুখে যা আজও বহুল প্রচারিত। মর্তে তার কাজ সমাপ্ত হলে তিনি মিলিত হন শ্রীকৃষ্ণের সাথে। মীরাবাইয়ের সেই পৌরাণিক ও ঐতিহাসিক গাথা স্টার জলসার পর্দায়। এবার কৃষ্ণ এবং মীরা অর্থাৎ ভগবান এবং ভক্তের কাহিনী অবলম্বনে স্টার জলসার নতুন ধারাবাহিক শ্রীকৃষ্ণ ভক্ত মীরা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে দেবে বলে আশা করছে চ্যানেল কর্তৃপক্ষ। শ্রীকৃষ্ণ ভক্ত মীরার মুখ্য চরিত্রে কারা রয়েছে তা জানতে নিশ্চয়ই মন চাইছে ধারাবাহিক প্রেমী। মীরার চরিত্রে যিনি অভিনয় করবেন তিনি আর কেউ নন, জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী দেবজ্যোতা বসু। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জয়ী আলোচনায় তাকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তিনি যে কত বড় দক্ষ অভিনেত্রী তা প্রায় সকলেই জানেন, আর সেই খবর তো আগেই জানিয়েছি আপনাদের। অন্যদিকে এই সিরিয়ালে শ্রীকৃষ্ণ হতে চলেছে ভীষণ পরিচিত মুখ। সদ্য শেষ হওয়া ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকে শুভ অর্থাৎ পারব্দি সিংহকে দেখা যাবে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রে। পাশাপাশি এই ধারাবাহিকের হাত ধরেই দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় ফিরছে ভূতু মানে আশিয়া মুখোপাধ্যায়। ছোট্ট মীরার ভূমিকায় দেখা যাবে আশিয়াকে। ধারাবাহিকের প্রমোতে দেখা যাচ্ছে মীরাবাই তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে গান গাইছেন। ধারাবাহিকটি আসছে সুরেন্দ্র স্ক্রিন প্রোডাকশন থেকে। জয়ী এবং আলোর ভূমিকায় দেবজ্যোতার অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। অন্যদিকে ভাগ্যলক্ষ্মীতে শুভ চরিত্রে প্রচুর জনপ্রিয়তা পেয়েছে পারব্দি সিংহ। এবার শ্রীকৃষ্ণ ভক্ত মীরাতে তাদের অভিনয় দর্শকদের মনে কতখানি ছাপ ফেলতে পারে তা সময়ই বলবে। তবে মে মাসেই হয়তো স্টার জলসার পর্দায় দেখা যাবে শ্রীকৃষ্ণ ভক্ত মীরার কাহিনী। শ্রীকৃষ্ণ ভক্ত মীরার প্রমো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। বাংলা বিনোদন জগতে এ ধরনেরই আরো নতুন নতুন খবর পেতে মিডিয়া ভয়েস মেলের সাথে থাকুন।